বিচ্ছেদের পর রোহান ও শ্রীজলার মুখ দেখা দেখি বন্ধ। প্রেম নিয়ে একই বলল রোহান ভট্টাচার্য। বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন। মাঝে কয়েকদিন রোহান ভট্টাচার্য আর শ্রীজলা গুহর সম্পর্কের টানাপোড়ন নিয়ে উত্তাল হয়েছিল সোশ্যাল মিডিয়া। দুই অভিনেতার ভক্তরা কাদা সরাসরি করার কোনো সুযোগই ছাড়েনি। তবে এখন সেই রেশ কেটেছে, দামাচাপা পড়েছে ব্যাপারটা। এখন কি ইকুয়েশন তাদের? সম্প্রতি এক সাক্ষাৎকারে তা নিয়ে কথা বলেছেন টিভির দীপু ওরফে রোহান। টিভি থেকে সাময়িক বিরতি নিয়েছেন রোহান। ডান্স ডান্স জুনিয়রে সঞ্চালক হিসেবে দেখা মিলছে তার, আর হইচুয়ের ওয়েব সিরিজেও কাজ করছেন। রোহান জানালেন তিনি নিশ্চিত তাকে দেখে দর্শক খুবই মজা পাবে এইসব প্ল্যাটফর্মে। শ্রীজলা গুহের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদের পর কেমন আছেন আর কারোর সঙ্গে কি প্রেম করছেন, এ বিষয়ে রোহান উত্তর, এখন নিজেকে ডেট করছেন, নিজেকে নিজের বেস্ট ফ্রেন্ড বলছেন, আর সেটা সবসময় একটা বন্ধুত্বের সম্পর্ক ছিল, বন্ধুত্বের সম্পর্কই থাকবে শ্রীজলার সাথে। আমি চাই ও ভালো থাকুক, ও সেটাই চায়, আমরা দুজন দুজনের ভালো চাই। শ্রীজলাকে নিয়ে রোহান বলেছে সে নাকি তার খুব ভালো বন্ধু ছিল, তিনি মিডিয়াকে এটুকুই বলতে চেয়েছেন। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের মতামত কী? কমেন্ট করে জানান আপনাদের মতামতটি, আর আমাদের সিরিয়াল গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।